সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ঘরে আটা ময়দা কিছুই নেই। এখন নাস্তা তো খেতেই হবে। কি করে নাস্তা তৈরি করি, তারপরে দেখলাম যে ভাত আছে। আজকে ভাত দিয়ে আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব। এটা বানানো যতটা সহজ, খেতেও কিন্তু অসাধারণ। চলুন তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটা বাটিতে কিছু ভাত নিয়েছি, আর এইটুকু ভাত দিয়েই সুন্দর মতো 2 থেকে 3 জনের নাস্তা হয়ে যাবে। ঘরে কম বেশি সবারই রাতের বেঁচে যাওয়া ভাতটা থেকে যায়। সো এই ভাতটা দিয়ে খুবই মজার এই নাস্তাটি তৈরি করব। ভাত তো নিয়েছি একটা ব্লেন্ডারে ঝাড়ে, এখন খুঁজছি যে এর সাথে আর কি দেওয়া যায়। খুঁজে দেখি ঘরে কিছুটা সুজি আছে, এখানে প্রায় 3 টেবিল চামচের মতো সুজি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এখন দিয়ে দিব পানি। প্রথমে অল্প করে পানি দিব, তারপরে লাগলে পরে আবার দিব। তারপরে এখন দিয়ে দিচ্ছি ডিম। ডিমটা তো সবারই ঘরে কম বেশি থাকে, একটা ডিম দিয়ে দিব। তারপরে এখন দিয়ে দিব লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব, একদম মিহি করে, যেন এটা একটু আঠালো হয় এমন টাইপের করে ব্লেন্ড করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন যে মিশ্রণটা কতটা সুন্দর হয়েছে। একটু আঠালো টাইপের হবে তাহলে নাস্তাটা সুন্দর হবে। তারপরে এখন নিয়ে নিচ্ছি একটা পাত্রে, এটা কিন্তু অনেকটাই ঘন আছে, এখানে আরও একটু পানি দিয়ে একটু পাতলা করে নিতে হবে। আমি 3 টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু মিশিয়ে নিব। আর আমার কাছে মনে হচ্ছে যে এখানে আরেকটু লবণ লাগবে, আমি দিয়ে দিব। ঠিক এমনটা হবে এই মিশ্রণটা, একদমই পাতলা হবে না আবার ঘনও হবে না। তারপরে এখন দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিলে এটা সুন্দর একটা সুঘ্রাণ আসে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। এখন এর সাথে মিশিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখন একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। মিশানো হয়ে গেছে, এখন নাস্তাটা তৈরি করে নেব। প্রথমেই চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তারপরে সামান্য একটু তেল দিচ্ছি। তেলটা না দিলেও কোনো সমস্যা নেই, ফ্রাই প্যানে সুন্দর মতো কিন্তু এই নাস্তাটা উঠে আসবে, লেগে যাবে না। তারপর আমি সামান্য একটু দিয়েছি, তারপরে এখন কিছুটা মিশ্রণ এখানে দিয়ে দিচ্ছি। আপনারা যদি বড় সাইজের বানাতে চান তাহলে আরেকটু বড় করে দিয়ে পাতলা করে দিতে পারেন। আমি যেমনটা চিতল পিঠা বানাই সেই টাইপের করে বানাবো। তারপর এখন 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই নাস্তাটা ভিতর থেকে সুন্দরভাবে হওয়ার জন্য 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিলেই হয়ে যাবে। 3 মিনিট পরে এখন আমি নাস্তাটা উঠিয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এভাবে করে সকালবেলা ঝটপট এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন, খেতেও কিন্তু দারুণ। এখন এই পাশটাও আমি একটু উল্টিয়ে দিচ্ছি, এই পাশটা হালকা করে একটু ভেজে নেব, একদম বেশি ভাজার দরকার নেই। আর এই পিঠটা দেখছেন যে কতটা সুন্দর হয়েছে। আরেকটু সময় নিয়ে যদি ভেজে নেন তাহলে দেখবেন অনেকটা মুচমুচে হবে। এখন আরও একটি ভেজে দেখাবো। হঠাৎ করে যখন আটা ময়দা না থাকে তখন ভাত দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন, খেতেও কিন্তু দারুণ। আমার হাতের কাছে যা ছিল আমি তাই দিয়ে নাস্তাটা তৈরি করেছি, অসাধারণ হয়েছে। সবগুলো নাস্তা আমার বানানো হয়ে গেছে, আর মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। তারপরে কিছুটা মাংসের ঝোল ছিল, সেটা দিয়ে আমি পরিবেশন করে নিয়েছি, আর মাংসের ঝোল দিয়ে কিন্তু খেতে দারুণ লাগে। একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি যে নাস্তাটা কেমন হয়েছে। এতটা নরম হয়েছে যে আপনি মুখে দিতেই চাবানোর দরকার পড়বে না, একদম মিলিয়ে যাবে, এতটা মজা এই নাস্তাটা। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।